হচ্ছে গরিব আর মধ্যবিত্ত মানুষের স্বাদ আছে কিন্তু স্বাদ নেই। আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো এই যে আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে। তো ভিডিও শুরুতে বলে দিই, ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, মনে করে দিলাম প্রথমেই। তো যা বলছিলাম যে বাংলাদেশের যা বেশিরভাগই মানুষ হচ্ছে গরিব আর মধ্যবিত্তই, তো আমাদের আসলে স্বাদ আছে কিন্তু স্বাদ নেই। এই ইলিশ মাছটা কিন্তু আমাদের বাংলাদেশেরই মাছ, পদ্মার মাছ। তো এটা কিন্তু বাংলাদেশে কজন খেতে পারে বলেন? এই মাছগুলো কিন্তু বেশিরভাগ বাহিরে চলে যায়, বাহিরের দেশের মানুষই কিন্তু খায়। আর আমাদের এই বাংলাদেশের মানুষ কী মাছ খায়? বেশিরভাগ গরিব আর মধ্যবিত্তরা ঝাটকা ইলিশ খায়। অনেক সময় ঝাটকা ইলিশ কেনারও মানে সামর্থ্য হয় না। দিন দিন এত পরিমাণ জিনিসের দাম বাড়ছে, একটা রেখে আরেকটা বাড়ছে। কিছুদিন তেলের দাম বাড়ে, কিছুদিন পেঁয়াজের দাম বাড়ে, আবার কতদিন আগে গেল কাঁচামরিচ 1100-1200 টাকা কেজি, এখন আবার ডিমের দাম বেশি। মানে গরিব আর মধ্যবিত্ত মানুষের আসলে মানে বেঁচে আছে কিসের জন্য সেটাই প্রশ্ন। এদের তো বেঁচে থাকারই কোনো অধিকার নেই, কারণ এত জিনিসের দাম বাড়ছে, তাদের তো না খেয়ে মরে যাওয়ারই কথা। তো যাই হোক, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর কে মারতে পারবে? তো আমাদের মতো এতে যারা মধ্যবিত্ত আছে বা গরিব মানুষ আছে, আমরা কিন্তু বড় ইলিশ মাছ খেতে পারি না। বড় ইলিশ মাছের যেই দাম, একটা ইলিশ মাছের দাম 2000-3000 টাকা। তো এই টাকা দিয়ে যদি একটা ইলিশ মাছ কিনি, তাহলে আর সারা সপ্তাহ বাজার অন্য বাজার করবো কি দিয়ে? তো ইলিশ মাছ, বড় ইলিশ না খেয়ে এরকম ছোটো ছোটো ঝাটকা ইলিশই খাই। তো আমি যে ইলিশ মাছটা আজকে কেটেছি, এই এত ছোট মাছ কিন্তু এই মাছটার দাম 450 টাকা। এতটুকু একটা মাছ তো একদিনই রান্না করা যায়, কিন্তু তারপর এখন দামটা যেহেতু বেশি, নিজেদেরকে একটু বুঝে শুনে চলতে হবে। সেজন্য কিছুটা মাছ আজকে রান্না করব আর কিছুটা কিন্তু রেখে দিয়েছি। আসলে কি করব, এই দুর্দিনের সময় সবাইকে একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে তো আর বাঁচা যাবে না। তো আমরা তো যাও একটু খেয়ে পরে বাঁচছি, আমাদের ছেলেমেয়েরা কী করবে ভবিষ্যতে? যেমন করে দেশও ডিজিটাল হচ্ছে, তেমন করে কিন্তু জিনিসের দামও বাড়ছে। তো আসলে এই ডিজিটাল বাংলাদেশটা শুধু বড় লোকের জন্যই, গরিব আর মধ্যবিত্তদের এখানে থাকাটা ঠিক না। তো এখন আর তারা কোথায় যাবে দেশ ছেড়ে? তো সেজন্য মরার মতো সবাই বেঁচে আছে। এই তো আমি কালকে একটা ফেসবুকে একটা মানুষের কথা শুনলাম, একটা মুরব্বী মানুষ, ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। লোকটা সিকিউরিটি গার্ডের চাকরি করে, 9000 টাকা বেতন পায়, আবার দিনের বেলা রিক্সা চালায়। তো উনি অনেক কান্না করতেছিল যে জিনিসের দাম এত পরিমাণ বেড়েছে, 9000 টাকা বেতন পাই আবার দিনেও রিক্সা চালায়। অনেক বুড়া মানুষ ছিল উনি, মুরব্বী। তো ওনার একটা ছেলে বিসিএস ক্যাডার পড়ালেখা করছে। তো উনি এরকম কান্নাকাটি করতেছিল যে জিনিসের দাম বেড়ে গেছে। তো আসলে এরকম সবার ভিতরেই কিন্তু এই কষ্টটা আছে যে জিনিসের দাম যেরকম বেড়েছে, তো সবাই কেউ বলতে পারে আর কেউ বলতে পারে না। কাকে বলবে বলেন? বলার কোনো যা জায়গা আছে মানুষের কাছে? বলা আর যে মানে দেওয়ালে মাথা টাকা একই কথা। তো যাক, যেখানে বললে কাজে লাগবে সেখানেই বলতে হবে। সবাই আল্লাহর কাছেই বলি যে আল্লাহ যেন বাজারের দামগুলো কমিয়ে দেয় জিনিসপত্রের, গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ হয়তো খেয়ে পরে একটু বাঁচতে পারবে। তো এক জায়গায় বলা যাবে, তো তাছাড়া আর কোথাও বলে কিন্তু কাজ হবে না। তো এই যে অনেক কথাই কিন্তু বলে ফেললাম, আমি কে কিছু মনে করবেন না, আসলে কি বলবো, যা ভাবি তাই আসলে মুখ দিয়ে বের হয়ে যায়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলোও কিন্তু হয়ে গেছে। তো এই তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে এই যে আমি মানে বিকালের দিকে কিছু কাপড় কাটবো সেলাই করার জন্য। তো সবগুলো কাপড় আমি সেলাই করবো না একদিনে, এতগুলো পারা যাবে না। আমি শুধু একটা 3 পিসই সেলাই করবো আর বাকিগুলো এমনি রেখে দিব। আপনাদের এমনি দেখাইলাম যে মানে কিছু অর্ডারে কাপড় এসেছে, আমার টুকটাক অর্ডার আসে, আমি নেই অর্ডার। আসলে একজনের ঘাড়ের উপর সংসার দিলে তো হবে না, নিজেকেও একটু দেখতে হবে। যেমন পরিস্থিতি মানে ঢাকা শহরে থাকলে একার ইনকাম দিয়ে চলতে খুবই কষ্ট। তো যদি ঘরে বসে যদি কিছু করা যায় তো কিছুটা তো হেল্প হবে। তো সেটা ভাবে কিন্তু এই যে কাজগুলো করি।
তো এই যে কিছু অর্ডার এসেছে, এখানে তিনজনের কাপড় আছে, তো আমি আজকে একটা কাপড় সেলাই করব। তো সেলাইটা আর আপনাদের সাথে আমি শেয়ার করব না, আমি লাস্টে শুধু দেখিয়ে দিব যে আমি কোন কাপড়টা সেলাই করেছি। আর এই যে সন্ধ্যার সময় একটা নাস্তা তৈরি করেছে, এটা আপনাদের ভাইয়া তৈরি করেছে, আমি করিনি। তো উনি মাঝে মাঝে এরকম একটু মানে ই করে, মানে কি বলে এটাকে, এক্সপেরিমেন্ট করে যে কি থেকে কি করা যায়। তো উনি এটাকে চালের গুঁড়ি দিয়ে প্রথমে চাপড়ির মতো দিয়েছে, তার উপরে টমেটো সস, তারপর আর কি ডিম, মানে কী কী যেন দিয়েছে। কিন্তু খেতে অবশ্যই ভালো লেগেছে, একটু পিজা পিজা ভাব লেগেছে। তো ও মাঝে মাঝে এরকম কিছু একটা হুটহাট বানায় ঘরে থাকলে, তো আমাদের কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এটাও যদি আর একদিন বানায় আপনাদের শেয়ার করব। আজকে আর আমি শেয়ার করিনি যে কেমন না কেমন হয়, সেজন্য শেয়ার করিনি, পরে দেখেছি না ভালোই লেগেছে। তো এই তো এই থ্রি পিসটা আজকে সেলাই করেছি, আর বাকিগুলো আছে, এগুলো আবার আস্তে আস্তে এক একটা করে করব। তো যে যেখান থেকে বসে আমার এই ব্লগটা আজকে দেখলেন, আশা করি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।